করতেছি আর আপনার যেখানেই ক্রয় করবেন দেখে শুনে বুঝে ক্রয় করবেন সব কিছু যাচাই বাছাই করে ক্রয় করবেন দর্শক 013-17-10-5637 মোহাম্মদ আব্দুল্লাহ এ নাম্বার আপনি জানেন আপনি দর্শক আসসালামু আলাইকুম আমরা রয়েছি দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলা আফতাবগঞ্জ গরুরহাটে দর্শক আজ 2023 রোজ মঙ্গলবার সপ্তাহে দুই দিন হাট বসে শনিবার এবং মঙ্গলবার তো আজকের বাজারে আমরা সংগ্রহ করলো কুরবানির উদ্দেশ্যে ষাঁড় গরুগুলার দরদাম জানিয়ে দেওয়ার চেষ্টা করবো এই প্রতিবেদনের মাধ্যমে আমরা দেখছি এখানে বেশ কিছু ষাঁড় গরু বাদাই করা রয়েছে শুনব এই যে আমরা দেখি ষাঁড় গরুগুলা সালামু আলাইকুম কোথা থেকে আসছেন যেন গাজীপুর থেকে ঢাকা গাজীপুর থেকে হাটে প্রথম আজকে কেমন বুঝতে পারলেন আজকের বাজারটা এখানে আমি তো মূলত দেখতে আসছিলাম এই হাটে দেখতে আসিলেন চারটা নিয়ে গেলাম মানে দেখতে আসে চারটা কিনলেন শুধু দর্শক শুনলেন দেখতে আসে কিন্তু চারটা সংগ্রহ করছে আজকের বাজারে তো এই ষাঁড় গরুগুলো আপনারা কি করবেন মানে কুরবানিকে লালন পালন করবেন না কুরবানির উদ্দেশ্যে বিক্রি করে দিবেন কুরবানিতে মানে বিক্রি করবেন কুরবানিতে বিক্রি করবেন আচ্ছা শুনছেন কুরবানিতে বিক্রি করবে এলে কি দাঁতাল কিনছেন না অবদাত তামা দাঁতাল আছে কিছুটা আছে বয়স হয়ে গেছে আচ্ছা আচ্ছা শুনছেন কিছুটা দাঁত আছে আর কিছুটা বয়স হয়ে গেছে তাই তো আচ্ছা তো বাজারটা কেমন বুঝতে পারলেন এই হাটে মোটামুটি মোটামুটি আচ্ছা আচ্ছা আপনাদের অন্য কোনো হাট যাচাই করছিলেন আসলে হাটে তো তেমন যাওয়া হয় না তারপরে হ্যাঁ যাচাই করছেন কিছুটা রিজনেবলের মধ্যে রয়েছে আচ্ছা আচ্ছা শুনছেন আর আজকে যে এই যে গরুগুলো সংগ্রহ করলেন মানে আপনার টার্গেটে দাম ভাঙিয়েছে কে এদের মানে দাম ভাই হেল্প করছে ভাই হেল্প করছে আর দাম কি আপনাদের টার্গেটে নির্ধারণ করা হয়েছে না ভাইয়ের টার্গেটে না 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 আমার টার্গেট আপনার টার্গেটে আচ্ছা এর অনুযায়ী কিনে দিছে আমরা শুনবো তো ভাই কি অবস্থা আজকের বাজার কেমন বুঝতে পারলেন মোটামুটি কমে আছে ভাই মোটামুটি কমেই প্রতিনিয়ত তো পাটিকে কিনে দিচ্ছেন বরাবরই তো দেখতেছি আমরা আজকে দুটা বাড়ি আছে দুটা বাড়ি আসিল আছে এই এখনো আছে ভাই আচ্ছা আচ্ছা বরিশাল ঢালুকাটি আছে হয়তো ভাই ভাইরা আসছে গাজীপুর থেকে ঢাকা গাজীপুর ওদেরও কিনে কাটা হয়েছে এই হাটে দুইটা বাড়িকে কিনে দিলেন আচ্ছা আচ্ছা তো স্থানীয় অন্যান্য হাট থেকে এই হাটের বর্তমান পরিস্থিতি বা আসলে আছে মোটামুটি তেমনটা আছে মাইনাস প্লাস না আছে মোটামুটি মোটামুটি আছে মোটামুটি চলে না কটা কিনলেন এখন পর্যন্ত আটটা হয়ে গেছে আটটা ষাঁড় না আচ্ছা আমরা একটু দেখাই এবং দর্শকদের উদ্দেশ্যে দাম দর্শক জানানোর চেষ্টা করি আমরা ১২৬,২৬,১২৬,২৬,০০০ শুনছেন আজকের বাজারে দর্শক আমরা দেখাই এই যে ১২৬,০০০ এই গরুটা যদি আপনার মনে করেন যে আমবাড়িতে যদি কেনার লাগতো তাহলে কত এটা পড়তো এখন ভাই এটা গরু আমরা ডাইরেক্ট মালিকের কাছ থেকে নিতে গরুটা মানে অন্য ব্যবহারী কিনতে পারে না মানে হাত বদল হয়নি না হাত বদল হলে একটু রেটটা বেশি দিতে হয় হাত বদলে রেট বেশি একটু বেশি দিতে হয় আচ্ছা আচ্ছা তা আসলে গরু একটু সমস্যা লাম্বি আছে লাম্বি স্কে আচ্ছা তাই একটু আকর্ষণ লাম্বি তো সেরে গেছে হ্যাঁ ভাই সেরে গেছে সমস্যা না আচ্ছা একবার তো মাংস আছে প্রায় পাঁচ মিনিট তার পাঁচ মন হ্যাঁ ভাই আইডিয়া করতেছেন হ্যাঁ পাঁচ মন হবে এটা আচ্ছা আচ্ছা ১২৬ ১২৬ আচ্ছা ঠিক আছে আর কোনটা হয় একটু দেখাই ১২৬ দিয়ে সংগ্রহ করছে এটা এই যে সাইওয়াল ক্রস সাইওয়াল নাকি ক্রস আচ্ছা ক্রস সাইওয়ালের মধ্যে পড়ে কত দিয়ে সংগ্রহ করছেন এটা ৬৩,০০০ শুনছেন দর্শক ৬৩,০০০ দিয়ে সংগ্রহ করছে আজকের বাজারে এটা এর আগর তো না ৬৩,০০০ টাকা দিয়ে সংগ্রহ করছে এই যে আপনারা দেখেন বাজার কাছে ক্রস দামও না সার সার গরু ক্রস এটা কি দাঁতছে না আগর একটু সরাই দেন এটা এটা এই কালোটা এটা কত দিয়ে সংগ্রহ করছেন যেন ৫৪,০০০ টাকা দিয়ে সংগ্রহ করছেন আপনারা শুনছেন আজকের বাজারে আমরা দেখাই তারপর কোনটা তারপর এটা না এটা হচ্ছে ক্রস ক্রস জাতের ষাঁড় গরু আমরা দেখাই পুরাপুরি ৭০,০০০ দিয়ে সংগ্রহ করলেন কুরবানি ধরা যাবে
70 হাজার শুনছেন না আচ্ছা আমরা ও না না কই শুনবো তো আসসালামু আলাইকুম তাহলে কি নানা নাতি মিলে আসেন জি জি গরুর খামার আছে চাকরি করে আর আপনি হচ্ছে বাড়িতে এমনি দেখাশোনা গরুর খামার আছে না এই প্রথম গরু আছে কতগুলো আছে আপনার 12টা আছে গরু আচ্ছা আচ্ছা 12টা গরু আছে আর এটা ধরে 4টা কিনলেন আর কেনার টার্গেট আছে না ওরা আসবে আবার কিছুদিন পর আসবে আচ্ছা আচ্ছা তো মানে কেনার টার্গেটে আসবে বাজেটটা কেমন বুঝতে পারলেন আজকে বাজেটটা মানে সঠিকভাবে বুঝতে পারি নাই সঠিকভাবে বুঝতে পারেন নাই মানে সুবিধা করতে পারি না হ্যাঁ হ্যাঁ আজকে সুবিধা হয় নাই সুবিধা হয় নাই কি দামটা একটু চড়া চড়া বুঝতে পারছেন আপনার কাছে বাজার কি চড়া না মোটামুটি ভাই না হয় না মোটামুটি আর গরু বাজার আজকে দেখলাম তো কমই আছে কমই আছে শুকনো হাড্ডি ছাড়া রেটটা বেশি শুকনো হাড্ডি ছাড় হ্যাঁ ভাই আচ্ছা আচ্ছা এই গরু যে দামে কিনি আজকে তো হাড্ডি ছাড়া দেই অনেক দাম বেশি আছে অনেক দাম বেশি আমদানি ও প্রচুর আমদানি কিন্তু আসলে পুরো মনে হয় বেশি দামে কিনছে না ব্যাসা ব্যাসা হচ্ছে না দাম চাচ্ছে দাম চাচ্ছে না আচ্ছা বলেন তো কেউ যদি আপনার মাধ্যমে সহযোগিতা চায় আপনি তো পাটিকে কিনে দিচ্ছেন বরাবর ভাই আমার তো ভাই প্রতিদিনে পাড়ি সমস্যা নেই পাড়ি আচ্ছা আচ্ছা তো বলেন তো কন্টাক্ট নাম্বারটা আপনার 7800 গাড়ি কে দিল সিদ্দিক ভাই ভাই মোবাইলের মাধ্যমে এর আগে গাড়ি নিছিল তো আচ্ছা আচ্ছা ভাই ওদের সঙ্গে যোগাযোগ করে ভাই গাড়ি আনতে 7800 মানে আপনি গাজীপুর থেকে নিয়ে আসেন গাড়ি না 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 আপনাদের এলাকা থেকে দিনাজপুর থেকে আচ্ছা দিনাজপুর থেকে 7800 টাকা দিয়ে এই 4টি সার যাবে কত ফিটের গাড়ি এটা 7 ফিটের গাড়ি 7 ফিটের গাড়ি 7800 দিয়ে সংগ্রহ করলো তো দর্শক আজকের প্রতিবেদনটি এখানে ছিল আরও কিছু শুনবো এখান থেকে তো হাট তো এমনি যাচাই বাছাই করা হয়নি না না আপনার সার্বিক সহযোগিতা প্লাস কোনো অসুবিধায় পড়ছেন কি অসুবিধা এখন পর্যন্ত হয়নি হ্যাঁ সবাই মোটামুটি না ভাই অসুবিধার কোনো জায়গা সৃষ্টি না ভাই মানে এই যে কিনে দিল কেনার মাধ্যমে কোনো আর কথা যে ভাইরা আসুক আমি সহযোগিতা করব আর নিজে কিনব আমার কোনো আপত্তি না আচ্ছা আচ্ছা ওরা কিনা কাটা করে আমার খালি বাজার খরচ টাকা দিয়ে চলে যায় সমস্যা নাই এই আবার কোনো হিসাব না আচ্ছা আচ্ছা মানে এই যে অনেকে বলে যে চক্রের মাধ্যমে পড়ে বা অন্য কিছু এই আসলে কিছু না আমার আমার যতটুকু মনে হলো স্পষ্ট স্পষ্ট আচ্ছা কোনো সমস্যার মধ্যে পড়েন নাই না কোনো প্রবলেম মানে আশা যাবে হ্যাঁ আশা যাবে না আমি চাই যে ভাইরাও সেফ থাকুক আমিও ভাই সেফ থাকি ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে দর্শক আমরা এই প্রতিবেদনটি এখানেই দিলাম আপনাদের সবারই সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটি এখানে শেষ করতেছি আর আপনারা যেখানেই ক্রয় করবেন দেখে শুনে বুঝে ক্রয় করবেন সব কিছু যাচাই বাছাই করে ক্রয় করবেন দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম